প্রকাশিত হলো হাজার হাজার নতুন জব কার্ড। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু নতুন তথ্য আমাদের হাতে উঠে আসছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই তালিকা অর্থাৎ সেই জব কার্ডের লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে খুঁজে বের করবেন, পাশাপাশি সেই লিস্ট থেকে আপনি আপনার পরিবারের কারোর নাম আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং সেখান থেকে আপনারা সেই জব কার্ডের নাম্বার কিভাবে বের করবেন। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য প্রথমে আমরা গুগলে যাব আর গুগলে গিয়ে আমরা NREGA লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পর দেখুন NREGA.NIC.IN এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে, এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে, পেজের একটু নিচের দিকে আমরা আসব, এখানে কুইক অ্যাক্সেস নামে একটি অপশন পাবো, সেখানে আমরা ক্লিক করব এবং তারপরে আমরা স্টেট রিপোর্ট অপশনের উপরে ক্লিক করে দেব। তারপরে আমাদের কাছে এই ধরনের সমস্ত স্টেটের নামগুলি শো করবে, এখান থেকে আমরা আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। এই পেজে আমরা এখানে চলে আসব যেখানে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অপশন আছে, আর তারই নিচে আমরা জব কার্ড নামে একটি অপশন দেখতে পাব, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে। প্রথমে আমরা এখান থেকে আমাদের ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2022-23 সিলেক্ট করব, কারণ নতুন জব কার্ডগুলি আমরা এই ফিনান্সিয়াল ইয়ার থেকেই দেখতে পাবো। তো সেটা সিলেক্ট করার পর তারপর আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপর এখান থেকে আমরা আমাদের ব্লক সিলেক্ট করব এবং তারপরে আমরা এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা প্রসিড অপশনের উপরে ক্লিক করব। প্রসিড অপশনের উপরে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে, অর্থাৎ সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি জব কার্ড আছে তাদের লিস্ট আমাদের কাছে কিন্তু শো করবে, যেখানে আমরা সিরিয়াল নাম্বার দেখতে পাবো একবারে প্রথমেই, তারপর জব কার্ডের নাম্বার দেখতে পাবো আর এখানে নাম দেখতে পাবো। তো এখান থেকে আপনারা কিভাবে আপনাদের পরিবারের জব কার্ডের নাম্বারটিকে খুঁজে বের করবেন, সেটা খুঁজে বের করার জন্য আপনারা মেনু বার থেকে ফাইন অপশন সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল F অর্থাৎ CTRL F প্রেস করবেন, আপনাদের কাছে সার্চ অপশন চলে আসবে নিচের দিকে ফাইন ইন পেজ, এখানে আপনারা আপনাদের পরিবারের সদস্যদের নামগুলি লিখবেন। একজন সদস্যের নাম দিয়ে যদি না বের হয় সেক্ষেত্রে অন্য কোনো সদস্যের নাম আপনারা দিয়ে সার্চ করবেন। বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির মহিলাদের নামেই কিন্তু নতুন জব কার্ড ইস্যু করা হয়েছে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পরিবারের মহিলাদের নাম দিয়ে সার্চ করার। সার্চ করলে পরে যদি আপনাদের পরিবারের সেই সদস্যের নাম শো হয় তার বাম দিকে, অর্থাৎ ধরুন এই নামটি আমার কাছে সিলেক্ট হলো, এর বাম দিকে যে জব কার্ডের নাম্বার আছে সেই জব কার্ডের নাম্বারের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনারা সেই জব কার্ড হোল্ডারের নাম দেখতে পাবেন এবং তার গার্জেনের অর্থাৎ স্বামী অথবা পিতার নাম আপনারা দেখতে পাবেন এবং নিচের দিকে এই জব কার্ডের আন্ডারে কতজন মেম্বার রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। পাশাপাশি আপনারা দেখে নিতে পারবেন এই জব কার্ড কত সালে ক্রিয়েট হয়েছে বা রেজিস্ট্রেশন হয়েছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা চেক করে করে দেখে নিতে পারবেন আপনাদের পরিবারের কারোর নাম এসেছে কিনা নতুন জব কার্ডের তালিকায় বা আপনাদের পরিবার জব কার্ড পেল কিনা। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।